যতীন্দ্রনাথের বাঘা যতীন নামটা কে দিয়েছিল তা জানা নেই, কিন্তু এর পেছনে রয়েছে এক মজার গল্প। কথিত আছে একবার কয়েক গ্রামে গিয়েছিলেন যতীন্দ্রনাথ। সেই সময় গ্রামে বাঘের খুব উৎপাত ছিল। একদিন গ্রামবাসীরা বাঘের আস্তানায় হানা দিল। খবর শুনে যতীনও যোগ দিলেন বাঘ শিকারীদের দলে। তাদের মধ্যে একজনের হাতে ছিল শুধু বন্দুক, বাকিদের হাতে লাঠি, বল্লম এবং দা। যতীনের হাতে অবশ্য এসব কিছুই নেই, তার হাতে শুধু পেন্সিল কাটার ছুরি। হঠাৎ বাঘ দেখা গেল, তাকে লক্ষ্য করে গুলি করা হলো, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হলো সেই গুলি। ক্রুদ্ধ বাঘ ঝাঁপিয়ে পড়ল যতীনের ওপর, কিন্তু যতীন ঘাবড়ে যাওয়ার ছেলে নয়। তিনি তার হাতের পেন্সিল কাটার ছুরি দিয়েই বাঘের সাথে লড়াই করে যেতে লাগলেন এবং তার ছুরির ঘায়ে সাঙ্গ হলো বাঘের ভবলীলা। আর তারপর থেকে যতীন্দ্রনাথ হয়ে উঠলেন বাঘা যতীন।